অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সবাই কেমন আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। প্লিজ ভিডিওটি দেখার ফার্স্টে একটা লাইক দিয়ে নেবেন, আর মিনিমাম 3 মিনিট দেখার পর ভিডিওটিতে কমেন্ট করবেন। তো আজকে আমি দেখাবো হার্ড চিকেন রান্না করার রেসিপিটা, সম্পূর্ণটাই দেখাবো একদম কাটা থেকে। আর হচ্ছে টুকিটাকি রান্নার সাথে আছে। তো আমি ফার্স্টে এখানে চিকেনটাকে কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে খুবই হার্ড চিকেন যেটা সেটা, এটা খেতে খুবই ভালো লাগে। আর এটা যদি আলু দিয়ে ঝোল করা হয় তাহলে তো খেতে খুবই টেস্ট লাগে। তো আমি আজকে এটাকে দেশে আলু দিয়ে ঝোল রান্না করব। তো ফার্স্টে আমি মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি, তারপর এটা আমি একটু আগুনে ছেঁকে নিয়েছি, যেহেতু আমি এটা স্কিনটা নিয়েছি। তো এখন আমি ভালোভাবে মুরগিটাকে কেটে নিচ্ছি পিস করে। তো চামড়াটা আমি পিস করার পরে চামড়াটাকে খুলতেছি। তো এই যে মুরগির, আর এই মুরগির চামড়াটা অনেক মোটা হয়, খেতেও ভালো লাগে। তো আমার বাচ্চারা এই মুরগির চামড়াটা খুবই পছন্দ করে, তার জন্যই ভাবলাম যে চামড়াটাও সাথে নিয়ে নিই। তো এই যে মুরগির চামড়াটাও নিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যারা দেখতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে মুরগি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এদিক থেকে আদাও ছিল না, তো ভাবলাম যে আদাগুলোকে একটু কেটে তারপরে একটু ব্লেন্ডার করে নেব। তো আদাগুলোকে সবগুলো, এখানে 1 কেজি আদা, তো আমি এগুলো এখন সব ছিলে তারপরে ব্লেন্ডার করে নেব। আমি সবসময় একসাথে 1-2 কেজি আদা এক পরিষ্কার করে তারপর ব্লেন্ডার করে রেখে দিই ডিপ ফ্রিজে, প্রয়োজন একটু একটু করে নামিয়ে নেই। তো দেখা যায় কাজটা অনেকটা আগিয়ে থাকে, যদি অল্প অল্প করে করি তাহলে প্রতিদিনই করতে হবে, বা 2-1 দিন পরে করতে হয়। তো একসাথে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন সংগ্রহ করে খাওয়া যায়। তো এটা আমি আর ডিটেলসে শেয়ার করছি না, আমি চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে আমি শুটকি ভুনা করব। তো এটা চাপা শুটকি। তো চাপা শুটকিটা আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি, নিয়ে এখানে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। তো দিয়ে এখন আমি ভালোভাবে মশলাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, আর সামান্য পরিমাণ পানি দেবো। তো এটা শুটকি ভুনা করবো একদম শুকনা শুকনা। তো এই যে শুটকি ভুনাটা হয়ে গিয়েছে। তো আমার চ্যানেলে সম্পূর্ণ শুটকি ভুনা রেসিপিটাই আছে, যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই দেখে নেবেন, ভিডিওতে আছে, তার জন্য ডিটেলসে শেয়ার করলাম না। তো এই যে হয়ে গিয়েছে শুটকি বোনা, আর এর থেকে ভাত রান্না হয়ে গিয়েছে। তো আমার এগুলো দুপুরে রান্না বাড়া, তো ভাতটাও রান্না করে নিয়েছি। তো এখন আমি ডাল বাগার দেব। তো এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি, তো দিয়ে দিলাম পেঁয়াজ। আর আমি তেলের পরিমাণটা একটু কমই খাই, কারো কাছে ভালো না লাগলে প্লিজ ইগনোর করবেন। তো এই যে এখন আমি ডালটাকে, আর ডালের বাগারটা যদি একটু করা না হয় তাহলে খেতে ভালো লাগে না, ডালটার ফ্লেভারটাও ভালো আসে না। তো এই যে ডালটা বাগার দিয়ে দিলাম, আর এই ডালটা আমার হাতে সবাই, আমাদের ফ্যামিলি সবাই খুব পছন্দ করে। তো এই যে ডালটাও হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেনটা রান্না করে নেব। তো এই যে চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি দেশি আলু দিয়ে রান্না করব। দেশি লাল যে ছোট আলুটা হয়, তো এটাকে আমি আগে থেকে সিদ্ধ করে সিলকা ফেলে তারপরে একটু তেলে ভেজে নিয়েছি হালকা লবণ আর হলুদ দিয়ে। তো এখন আমি চিকেনটা রান্না করে নেব। তো চিকেন রান্না করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসছে। তো আমি এখন তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে এখন আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের দাম যে অবস্থা অনেক বেড়ে গিয়েছে, তো আমরা সবাই একটু চেষ্টা করব পেঁয়াজটা একটু কম করে খাওয়ার জন্য, তাহলে হয়তো আবার দামটা নিয়ন্ত্রণে চলে আসবে। তো এখানে আমি গরম মশলা দিয়েছি, গরম মশলা হচ্ছে এখানে এলাচি দিয়েছি আর দিয়েছি দারুচিনি। তো দিয়ে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব।
সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তা না হলে রেসিপিটা ডিটেইলস আপনারা দেখতে পারবেন না, শেয়ার তো শিখতেও পারবেন না। তো এখানে দেখা যায় অনেকে আমরা রান্না পারি, তারপরে যারা নতুন গৃহিণী আপুরা আছেন তাদের জন্য আর প্রবাসী ভাইয়াদের জন্য আমাদের এই ভিডিওগুলো বেশি উপকৃত হন ওনারা, যেহেতু ওনারা তেমন রান্নাবাড়া করতে পারে না, তাদের জন্য আমাদের এই রেসিপিগুলো, আর তারাই আমাদের রেসিপিগুলো দেখে বেশি, সেটা আশা করছি। তো এখানে আমি 2 টিস্পুন আদা পেস্ট, 2 টিস্পুন রসুন পেস্ট দিয়ে আমি ভালোভাবে তেলের মধ্যে আদা রসুনটাকে ভেজে নিয়েছি। তো এখন 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 7 মতো লবণ আর 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তো দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। তো দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালোভাবে তেলে একটু ভেজে নিব। আর এইভাবে যদি আপনি পানি না দিয়ে মশলাটাকে একটু তেলে ভেজে নেন তাহলে তরকারির, যে কোনো তরকারি বা সবজি রান্না করেন না কেন, তার কালারটা কিন্তু খুব টসটসে আসে, দেখতে খুব ভালো লাগে। তো এখানে এখন আমি কষানো মশলাটাকে কষিয়ে নেব, সেজন্য অল্প করে পানি দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা অলরেডি উপরে উঠে আসছে, তো আমি এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি খুব ভালোভাবে চিকেনটাকে ধুয়ে নিয়েছি। তো অবশ্যই আমার রান্নার আগে ভালোভাবে মাছ হোক মাংস হোক সেগুলোকে অবশ্যই ভালোভাবে ধুইতে হবে, বা সবজি ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করতে হবে, তাহলে জীবাণু থাকে না এটার মধ্যে। তো এখন আমি ভালোভাবে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এটা রান্না করতে তো দীর্ঘ টাইম লাগে, যেহেতু অনেক শক্ত হয় চিকেনটা। তো যে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভিতরে যেন যায় সেজন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি এখন একটু ঢাকনা করে দেব। তো এখন আমি প্রায় এখানে 30 মিনিটের মতো কষিয়ে নেব চিকেনটাকে, তা না হলে এটা শক্ত থেকে যাবে, এটা তো আর ফার্মের মুরগি না, এটা খুবই শক্ত। তো এখন আমি যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবার দিচ্ছি ঢাকনা উঠিয়ে, তো আবার আমি একটু কষে তারপর আমি এখানে আলু অ্যাড করব। এই যে দেখুন, তো এই যে অনেকটাই কষানো হয়ে গিয়েছে, সফট হয়েছে মুরগিটা একটু, এখন আমি এখানে আলু অ্যাড করব। তো বলে রাখি প্রতিদিনের মতো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই। আর যারা আজকে আমার চ্যানেলে অ্যাড হয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতেছেন আশা করছি একদিন ভালো লাগবে, সেই ভালো লাগা থেকে হয়তো আমাকে আপন করে নেবেন, তখন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আলু দিয়ে এখন আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, আর আপনারা সবাইকে এই উদ্দেশ্য করে বলছি যে কার কোন কোন ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কী ধরনের ভিডিও বা কোনো রেসিপি দেখার থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো এখানে আমি এখানে চিকেনটাও কষানো হয়ে গিয়েছে, যেহেতু আলুটা সিদ্ধ করা ভাজা ছিল তো বেশিক্ষণ কষাতে হয়নি, 4-5 মিনিটের মতো কষি এখন আমি এখানে ঝুলের পানি অ্যাড করলাম, আর মশলা কালারটা খুবই সুন্দর আসছে, আর যেহেতু আমি খাওয়ার পরে বয়সটা দিচ্ছি তো তরকারিটাও খুব স্বাদ হয়েছিল, অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, খুবই স্বাদ হয়, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অবশ্যই প্রশংসা পাবেন। তো এই যে অলরেডি হয়ে গিয়েছে আমার চিকেন রান্নাটা, তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সবাই সুস্থ থাকেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।